আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহান আতিয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বায়োকেমিস্ট্রি, নীলফামারী মেডিকেল কলেজ। শুভেচ্ছা ছাত্রছাত্রীরা। আচ্ছা, আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন কার্ড পড়াচ্ছিলাম, আজকে তার সর্বশেষ ক্লাস। আজকে পড়াবো নিউট্রিশনাল ডিসঅর্ডার্স। তাহলে নিউট্রিশনাল ডিসঅর্ডার পড়ার আগে আমরা নিউট্রিশনটা কি সেটা একটু জেনে নেই। এই যে আমরা বলছি যে আমরা আমরা খাই কেন, তাই না? আমরা একটা খাবার খাই, সেই খাবারটা আমাদের ডাইজেশন হয়, এরপরে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যায়, এখান থেকে লিভারে যাবে, অন্যান্য সেলে যাবে, যাওয়ার পরে কি এটা ইউজড হবে। হ্যাঁ, ইউজ হওয়ার পরে কি হবে, এটা হচ্ছে আমাদের বডিকে নারিশমেন্ট দিবে, মানে বডির কাজে লাগবে। এই যে কাজে লাগার এই পুরো প্রসেসটাকে বলা হয় নিউট্রিশন। তাহলে আমরা এটাকে বলি যে নিউট্রিশন ইজ এ ডাইনামিক প্রসেস অফ ইউটিলাইজেশন অফ ফুড বাই লিভিং অর্গানিজম কনসার্ন উইথ ইনজেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড অ্যাসিমিলেশন অফ ফুড ফর নারিশিং দ্য বডি। তাহলে কারো যদি নিউট্রিশন ভালো থাকে তাহলে আমরা কতগুলি সাইন সিমটম দেখতে পাবো। হ্যাঁ, যেমন তার স্কিনটা স্মুথ হবে, শাইনি হবে, হেয়ারটা গ্লসি হবে, হ্যাঁ, তারপরে মাসল, বোন, টিথ এগুলো ওয়েল ডেভেলপড হবে, হ্যাঁ, আর তাকে দেখতে মনে হবে যে এনার্জেটিক, হ্যাঁ, এবং তার বিল্ড হবে স্ট্রং, ঠিক আছে। তাহলে ম্যাল নিউট্রিশনটা কি? তাহলে এই যে আমরা যে খাবারগুলি খাই, হ্যাঁ, এই নিউট্রিয়েন্টগুলোর যে কোনো একটা, অথবা আমাদের যদি এনার্জির ডেফিশিয়েন্সি হয়, অথবা এক্সেস হয়, অথবা ইমব্যালেন্স হয়, ঠিক আছে, তাহলে কম হতে পারে, বেশি হতে পারে, অথবা ইমব্যালেন্স হতে পারে, এই তিনটার যে কোনো একটা যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো ম্যাল নিউট্রিশন। ম্যাল নিউট্রিশনকে WHO কয়েকটা ভাগে ভাগ করেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ক্লাসিফিকেশন অনুযায়ী এখানে আমি পড়াচ্ছি, এটা হচ্ছে চারটা ভাগে ভাগ করেছে। হ্যাঁ, আন্ডার নিউট্রিশন, মাইক্রোনিউট্রিয়েন্ট রিলেটেড ম্যাল নিউট্রিশন, ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি, আর ডায়েট রিলেটেড ম্যাল নিউট্রিশন, ডায়েট রিলেটেড নন কমিউনিকেবল ডিজিজ। হ্যাঁ, আচ্ছা, এখন একটু করে জেনে নেই সবগুলো। হ্যাঁ, যেগুলো কি, প্রথমে আসি আন্ডার নিউট্রিশন। কেউ যদি কম খাবার খায়, তার যে পরিমাণ খাবার দরকার তার চেয়ে কম খাবার বেশ লম্বা সময় ধরে খায়, তাহলে আন্ডার নিউট্রিশন হতে পারে। হ্যাঁ, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, যেমন ওয়াস্টিং বলি, যখন লো ওয়েট ফর হাইট। এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মাল একটা হাইট, ধরো যে কোনো একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা বা 8 বছরের বাচ্চা অথবা 3 বছরের বাচ্চা, যে কোনো একটা বাচ্চার নর্মাল হাইট আমরা দেখলাম, এবং সেই একই বাচ্চার নর্মাল হাইট এবং ওয়েট যদি নেই তাহলে আমরা এটা নর্মাল দেখতে পাচ্ছি, এবং যদি এমন কোনো বাচ্চা দেখি তার হাইট ঠিক আছে কিন্তু হাইট অনুযায়ী তার ওয়েটটা ঠিক নাই, তখন আমরা তাকে বলবো ওয়েস্টিং। এটা সাধারণত ইন্ডিকেট করে রিসেন্ট যদি সিভিয়ার ওয়েট লস হয়, হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে তার অনেক বেশি ওয়েট লস হয়েছে, তখন আমরা বলতে পারি সেই বাচ্চাটাকে থেকে আইডিয়া করতে পারি, হ্যাঁ, ওয়েস্টিং বাচ্চা দেখে হাইট ঠিক আছে কিন্তু তার ওয়েটটা হাইট অনুযায়ী অনেক কম। স্টান্টিং কাদের বলবো, বয়স অনুযায়ী যার হাইট অনেক কম হবে, হ্যাঁ, যে পরিমাণ হাইট হওয়ার কথা তার চেয়ে কম হবে। এটা হচ্ছে ক্রনিক এবং রিকারেন্ট আন্ডার নিউট্রিশন, অনেক লম্বা সময় ধরে বারে বারে তার আন্ডার নিউট্রিশন হচ্ছে, হ্যাঁ, তাহলে তার গ্রোথটা ঠিক মতো হবে না। আর একটা আছে কি, আন্ডার ওয়েট, এটা কি স্টান্টিংও হতে পারে অথবা ওয়েস্টিং হতে পারে অথবা দুটি একসাথেও হতে পারে, মানে কারো হয়তো হাইটও কম আবার হচ্ছে তার ওয়েটও কম, বয়স অনুযায়ী বা হাইট অনুযায়ী যেমন হওয়ার কথা ছিল সেরকম হয় নাই, হ্যাঁ, তখন আমরা তাকে বলবো আন্ডার ওয়েট। তাহলে আন্ডার নিউট্রিশনকে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ওয়েস্টিং, একটা স্টান্টিং, আর একটা আন্ডার ওয়েট। হ্যাঁ, এগুলো হচ্ছে হাইট আর ওয়েটের সাথে রিলেটেড সব এই তিনটাই। আচ্ছা, এখন হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট রিলেটেড ম্যাল নিউট্রিশন। মাইক্রো নিউট্রিয়েন্ট কি আমরা পড়েছিলাম, কি ভিটামিনস আর মিনারেলস। তাহলে এগুলোর কোনো একটা, ভিটামিনস এবং মিনারেলস এর কোনো একটা যদি ইনঅ্যাডিকুয়েট হয় অথবা এক্সেস হয় তাহলে কমও হতে পারে বা বেশি হতে পারে, তখন আমরা এটা বলবো এক ধরনের ম্যাল নিউট্রিশন। সেই ম্যাল নিউট্রিশনটা মাইক্রো নিউট্রিয়েন্ট রিলেটেড, সাধারণত ডেফিসিয়েন্সি দেখা যায় আমাদের দেশে, ডেফিসিয়েন্সি আমাদের দেশে বেশি ডেফিসিয়েন্সি হয় আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া, এছাড়া আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য গয়টার হতে পারে, আবার ভিটামিন এ ডেফিসিয়েন্সি হতে পারে, নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে। এটা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হলেই আমরা এই ক্লাসিফিকেশনের মধ্যে তাকে ফেলবো। আচ্ছা, আর একটা হতে পারে কি, মাইক্রোনিউট্রিয়েন্ট এক্সেস হয়ে যেতে পারে, হাইপার ভিটামিনোসিস, মানে বিশেষ করে হাইপার ভিটামিনোসিস এ আর ডি, হ্যাঁ, এই দুটো বেশি ইম্পর্টেন্ট এবং বেশি সিভিয়ার ফর্মে হয়। ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি,
তাহলে এটা আমরা নাম শুনে বুঝতে পারছি যে কেউ যদি তার নর্মাল যে ওয়েট বা হাইট অনুযায়ী তার ওয়েট যতটুকু হওয়ার কথা তার চেয়ে যদি বেশি হয় তখন আমরা তাকে বলবো ওভারওয়েট বা ওবেজ। এটা সাধারণত বেশ লম্বা সময় ধরে যদি বেশি খেয়ে থাকে, যে পরিমাণ খাওয়ার দরকার তার চেয়ে বেশি করে খাচ্ছে এবং এক্সটেন্ডেড পিরিয়ড, হ্যাঁ বেশ কয়েক মাস ধরে, একদিন দুই দিন বা এক সপ্তাহ দুই সপ্তাহ খেলে হবে না, লম্বা সময় ধরে সে খায়, এবং শারীরিক যে পরিশ্রম কায়িক পরিশ্রম সেটা যদি কম হয় হ্যাঁ প্রয়োজনের তুলনায়, তাহলে দেখা যায় যে একজন পার্সন ওবেস হয়ে যায় অথবা ওভারওয়েট হয়ে যায়। এরপরে আসে ডায়েট রিলেটেড নন কমিউনিকেবল ডিসিজ। কমিউনিকেবল ডিসিজ মানে তো বুঝি আমরা ছোঁয়াচে রোগ, তাই না, একজন থেকে আরেকজনকে আরেকজনের যে রোগটা ছড়ায়। আর নন কমিউনিকেবল ডিসিজ এগুলো ছোঁয়াচে না, একজন থেকে আরেকজন ছড়ায় না, কিন্তু যেগুলো নন কমিউনিকেবল ডিসিজ ডায়েটের সাথে রিলেটেড সেগুলোকে আমরা এই ভাগে ফেলেছি। যেমন কার্ডিওভাস্কুলার ডিসিজ হতে পারে, হ্যাঁ হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাইপার টেনশন, আবার কি কিছু ক্যান্সার ডায়েটের সাথে রিলেটেড আছে, আর ডায়াবেটিস মেলাইটাস এটা তো আছেই। আচ্ছা বাংলাদেশে কোন ম্যালনিউট্রিশন গুলো কমন? সবচেয়ে বেশি কমন যেটা হয় প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এই যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের জন্য একজন পার্সন স্টান্টেড হতে পারে, ওয়েস্টেড হতে পারে, অথবা আন্ডার নিউট্রিশনে ভুগতে পারে। হ্যাঁ আচ্ছা, এছাড়া মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সি, এরপরে আছে জিঙ্ক ডেফিসিয়েন্সি, আবার ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য কম্বাইন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হ্যাঁ এগুলো হতে পারে। আচ্ছা এরপরে আসছে নন কমিউনিকেবল ডিসিজের মধ্যে ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার ডিসিজ, এটাও এখন অনেক আমাদের দেশের পপুলেশনের মধ্যে অনেক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর একটা কি ইলিটারেসি এবং ইগনোরেন্সের জন্য যদি ম্যালনিউট্রিশন হয়, হ্যাঁ হয়তো খাচ্ছে ঠিকই, যেমন আমরা বলি যে ভিটামিন যেগুলো ফ্যাট সলিবল ভিটামিন সেগুলো কি হয়, সেগুলো আমরা বলি যে তেল দিয়ে যদি রেঁধে খায়, রঙিন শাকসবজি যদি কেউ তেল দিয়ে রেঁধে খায় তাহলে এই ভিটামিনগুলো ভিটামিন এ প্রিজার্ভ থাকবে, হ্যাঁ নষ্ট হবে না। আবার কি ভিটামিন সি যেগুলোতে আছে সেসব ফলমূল কি রান্না না করে কাঁচা খাওয়া ভালো। আবার কি বলা হয় যে খাবার ধুয়ে খেতে হবে, হাত ধুয়ে খেতে হবে, তাহলে তার ওয়ার্ম ইনফেস্টেশন হবে না এবং এই ভিটামিন ডেফিসিয়েন্সিও হবে না, হ্যাঁ ক্রিমি হওয়ার জন্য তার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে পারে। আরেকটা কি আছে যে খাবার রান্না শাকসবজি যদি কেউ ঢেকে রান্না করে তাহলে তুলনামূলকভাবে ভিটামিন এবং মাইক্রো মিনারেলস গুলো মানে মিনারেলস গুলো প্রিজার্ভ হয় বেশি। তাহলে এগুলো যদি কেউ না জানে, কেউ মানে যে খাবার সবজিগুলো আমরা রান্না করছি সেগুলো কি কুটে ছোট ছোট করে আচ্ছা মতো কয়েকবার করে ধুয়ে ধুয়ে ভিটামিন এবং মিনারেলস যেগুলো সব ওয়াটার সলিবল সেগুলো সেগুলো থেকে বের করে দিয়ে তারপর আমরা রান্না করছি, তখন কি হবে, তখন আমরা অনেক খাওয়ার পরেও কিন্তু আমাদের ইগনোরেন্সের জন্য বা ইলিটারেসির জন্য আমাদের এই নিউট্রিয়েন্টগুলো আমাদের ডেফিসিয়েন্সি হবে। আচ্ছা এখন আমরা কয়েকটা ম্যালনিউট্রিশন নিয়ে আলোচনা করব, সবগুলো নিয়ে আলোচনা করব না, হ্যাঁ বিশেষ করে যেগুলো আমাদের দেশে একটু প্রিভ্যালেন্ট সেগুলো নিয়ে। প্রথমে আসি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এটাকে বলা হয় স্পেকট্রাম অফ ম্যালনিউট্রিশন, মানে এক কথায় বলতে পারবো না এটা, বরং মানে একদম এইটা হলে ঠিক এই লেভেলে আসলে এই ডিজিজটা হবে, এই লেভেলে আসলে হবে না এরকম কিছু বলতে পারবো না। স্পেকট্রাম মানে কি, একটা জায়গা থেকে শুরু হয়ে বেশ লম্বা একটা মানে এর ডেফিনিশনের মধ্যে বড় একটা এরিয়া চলে আসে। হ্যাঁ তাহলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনকে আমরা সংক্ষেপে বলি PEM, PEM কাকে বলছি, যদি প্রোটিন এবং এনার্জি অথবা যে কোনো একটা ডেফিসিয়েন্সি হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তাহলে প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে অথবা এনার্জি ডেফিসিয়েন্সি হতে পারে অথবা দুটারই ডেফিসিয়েন্সি হতে পারে, হ্যাঁ সবগুলোকে আমরা PEM এর ভিতর ফেলছি। কিভাবে বুঝবো, তার গ্রোথ ফেলিয়ার হবে, যে বাচ্চার PEM থাকবে তার সে ঠিক মতো বড় হবে না, তার হাইটটা ঠিক মতো বাড়বে না এবং ইনফেকশন থাকবে তার, কারণ তার ইমিউনিটি কমে যাবে এবং সে ইনফেকশন বলতে তার হয়তো বারবার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, সর্দি কাশি হবে, নিউমোনিয়া হবে, হ্যাঁ অথবা ডায়রিয়া হবে, এই টাইপের ইনফেকশন হবে। আর সাধারণত দেখা যায় যে লো সোশিও ইকোনমিক ফ্যামিলির চিলড্রেনরা এটাতে বেশি অ্যাফেক্টেড হয়। ডেভেলপ কান্ট্রিতেও দেখা যায় কাদের কাদের যদি কোনো কারণে পার্সনের ক্ষুধা লম্বা সময় ধরে কমে যায়, হ্যাঁ এবং কোনো কারণে যদি সে তার ডাইজেশন বা অ্যাবজর্পশন হচ্ছে না তখন তার এটা হতে পারে। আর একটা কি হসপিটালাইজড পেশেন্ট, যে পেশেন্ট হয়তো ট্রমার হিস্ট্রি আছে অথবা ইনফেকশনের হিস্ট্রি আছে, সেই সেই অসুস্থতার জন্য খেতে পারে না, তাকে প্যারেন্টাল নিউট্রিশন লম্বা সময় ধরে দেওয়া হচ্ছে, তখন তার এটা হতে পারে, হ্যাঁ এই PEMটা হতে পারে। ইউজুয়ালি এটা ডেভেলপিং কান্ট্রিতে হয়, কিন্তু ডেভেলপ কান্ট্রির শুধুমাত্র এই দুইটা কারণে হতে পারে।
এখন আসলে আমরা পিএম কে কিভাবে ক্লাসিফাই করি, তিন ভাগে ভাগ করি, কোয়াশিওর কর্ড, মারাসমাস, মারাসমিক কোয়াশিওর কর্ড। তাহলে আমরা বলেছি পিএম এ প্রোটিন এবং এনার্জি দুটোরই ডেফিসিয়েন্সি থাকতে পারে। যখন প্রোটিন ডেফিসিয়েন্সিটা বেশি হবে এনার্জি ডেফিসিয়েন্সির চেয়ে, তখন আমরা বলবো যে তার কোয়াশিওর কর হয়েছে। যতটুকু তার ক্যালোরি খাওয়া দরকার ততটুকু তো সে খাচ্ছে না, একই সাথে তার প্রোটিন ইনটেকও অনেক কম হচ্ছে, তখন সে কোয়াশিওর করে ভুগছে। হ্যাঁ, সাধারণত এটা কি, যেসব বাচ্চাদের উইনিং এর পরে তাদের তো নানান রকমের খাবার দেওয়ার কথা, তাই না? তাদের একটু ডিম দেওয়ার কথা, একটু চিকেন দেওয়ার কথা, বা একটু ফিশ দেওয়ার কথা, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবই অ্যাড করার কথা, তাই না? কিন্তু সেটা যদি না করা হয়, শুধুমাত্র ভাতই খাওয়ানো হয় বা শুধুমাত্র কার্বোহাইড্রেট, শুধু রুটি খাওয়ানো হচ্ছে, তখন তার কোয়াশিওর কর হতে পারে। মেরাসমাস কাদের, যাদের ক্যালোরি ডেপ্রাইভেশন থাকবে, যতটুকু ক্যালোরি তার ডেইলি ইনটেক করা দরকার, লম্বা সময় ধরে সে সেইটুকু ক্যালোরি খেতে পারছে না, খাবার পাচ্ছে না, কম খাচ্ছে, তখন তার এটা হবে, মারাসমাস হবে। সাধারণত এটা 1 বছরের কম বয়সী বাচ্চাদের হয়, যাদের ব্রেস্ট মিল্কের বদলে হয়তো কোনো নেটিভ সিরিয়াল, যেমন আমাদের দেশে অনেক সময় চালের গুঁড়ো, একদম ছোট বাচ্চা করে কি, চালের গুঁড়ো পানি দিয়ে জাল দিয়ে ফিডারে করে খাওয়ায় দেওয়া হয়। তাহলে মিল্কে যেরকম প্রোটিন থাকতো, ফ্যাট থাকতো এবং সাথে কার্বোহাইড্রেট থাকতো, এই চালের গুঁড়ো খাওয়ালে কিন্তু শুধুমাত্র কার্বোহাইড্রেট পাচ্ছে আর কোনো নিউট্রিশন পাচ্ছে না। তাহলে তাদের এরকম মেরাসমাস হতে পারে, প্রোটিন ডেফিসিয়েন্সি হয়ে বা ক্যালোরি ডেফিসিয়েন্সি হয়ে। পাতলা চালের গুঁড়ো খাওয়ানো হয়, কাজে যতটুকু কনসেন্ট্রেশন দরকার ছিল সেই কনসেন্ট্রেশনও দেওয়া হয় না, এনার্জি কম পায়। হ্যাঁ, শুধু পানি খেয়ে, পানির অংশ খেয়েই তার পেট ভরে যায়। হ্যাঁ, মানে অ্যাকচুয়াল যে নিউট্রিশন সেটা সে কম পায়। আর একটা হচ্ছে মেরাসমিক কোয়াশিওর কর, যখন আমরা দুটো ফিচার একসাথে পাবো, হ্যাঁ, তখন সেটাকে বলবো মেরাসমিক কোয়াশিওর কর। কিছু ফিচার্স আছে, হ্যাঁ, ফিচার্সগুলো আমরা দেখি। কোয়াশিওর কর সাধারণত বাচ্চাদের 1 থেকে 3 বছরের বাচ্চাদের হয়, কিন্তু মেরাসমাস বাচ্চাদের হয় এবং অ্যাডাল্টেরও হতে পারে। অ্যাডাল্ট কখন হবে, যেসব হচ্ছে এরিয়া অফ স্কারসিটি বা দুর্ভিক্ষ প্রবণ এলাকায়, বড়দেরও এই মেরাসমাস হতে পারে। হ্যাঁ, ওয়েট, তার বয়স অনুযায়ী ওয়েট প্রায় 60-80% হবে। যদি ধরো কোনো বাচ্চার ওজন 10 কেজি হওয়ার কথা, দেখা যাবে যে তাকে, তার আমরা পাচ্ছি 6 থেকে 8 কেজির ভেতরে, কিন্তু মেরাসমাসে অনেক বেশি কম পাবো, 6 কেজিরও কম পাবো, তার ওজন হয়তো 5.5 কেজি, 5 কেজি, তাই না? 10 কেজির জায়গায় অনেক কম ওজন পাচ্ছি। আর হাইট অনুযায়ী, যতটুকু হাইট অনুযায়ী ওয়েট, এটা কোয়াশের পরে মোটামুটি নর্মাল থাকবে, কমতেও পারে, কিন্তু মেরাসমাসে অনেক বেশি কমে যাবে, মার্কলি রিডিউস করবে। হ্যাঁ, এটা আচ্ছা। এরপরে আরো কিছু ক্লিনিক্যাল ফিচার আছে যেটা আমরা পরের পৃষ্ঠায় দেখবো, এর আগে একটু আমরা ছবি দেখে দেখো। তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করি যে এই যে একটা মেরাসমাসের বাচ্চা বা একটা কোয়াশিওর বাচ্চা, তুমি একটু দূরের থেকে দেখে কিভাবে, আমি তোমাকে বলে দিলাম যে এই দুটা বাচ্চাই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে ভুগছে, তুমি বলো তো দেখি কোন বাচ্চাটার মেরাসমাস হয়েছে, কোন বাচ্চাটার কোয়াশিওর হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি মেরাসমাসে দেখবো, প্রিডমিনেন্ট ফিচার হচ্ছে মাসল ওয়াস্টিং, এক্সট্রিম মাসল ওয়াস্টিং, দেখেছে মাসল গুলো ওয়াস্টেড, তাই না? আর কোয়াশিওর করে প্রিডমিনেন্ট ফিচার হচ্ছে ইডিমা, এরও কিন্তু মাসল ওয়াস্টিং থাকবে, কিন্তু ইডিমা দিয়ে, ইডিমার জন্য তার মাসল ওয়াস্টিংটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ইডিমা মানে শরীরে পানি চলে আসা, তাই না? এটার জন্য মাসল ওয়াস্টিংটা তার ততটা প্রমিনেন্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, শরীরটা ফুলে আছে, তাহলে এটা এটা তখন আমরা বুঝবো যে এটা হয়তো কোয়াশিওর কর, ঠিক আছে? এখন ক্লিনিক্যাল ফিচার্স গুলো দেখি। কোয়াশিওর করে স্টান্টেড গ্রোথ হবে, গ্রোথটা কিছুটা তো কমবেই, স্কিন লেশন থাকবে, কেন, ইনফেকশন হবে, তার ইমিউনিটি ঠিক মতো থাকবে না, তাই ইমিউনিটি থাকবে না, এই জন্য স্কিন লেশন থাকবে, চুলগুলো তার রং, আসল রংটা হারিয়ে ফেলবে। হ্যাঁ, এরপরে ক্ষুধা লাগবে না, রুচি চলে যাবে, খাবার রুচি চলে যাবে, ফ্যাটি লিভার হবে, প্রোটিন নাই, কাজে আমাদের লিভার কি করে, লিভার কি করে, প্রোটিনের সাথে ফ্যাটকে কম্বাইন করে লাইপোপ্রোটিন তৈরি করে। এই তখন কি হবে, লিভারে প্রোটিন না থাকার জন্য ফ্যাটগুলো জমা হতে থাকবে। হ্যাঁ, তখন এই কন্ডিশনকে বলা হয় ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারে লিভারের সাইজও বড় হয়ে যায় অনেক সময়। এরপরে কি, বাইল্যাটারাল পিটিং ইডেমা, আমরা যখন কারো ইডিমা হয়েছে কিনা বুঝতে, এটা আমরা কি করি, তার পায়ে পায়ে বিশেষ করে বনি প্রমিনেন্সের উপরে, হ্যাঁ, হয়তো টিবিয়ার উপরে তাকে চাপ দিয়ে দেখি। চাপ দিলে যদি ওই এরিয়াটা যদি পিট হয়ে থাকে বা দেবে থাকে, তখন আমরা সেটা বলি পিটিং ইডিমা। চাপ দেওয়ার পরে যদি ইডিমা আছে, কিন্তু চাপ দেওয়ার পরে যদি আবার আগে অবস্থায় চলে আসে, সেটাকে আমরা বলি নন পিটিং। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে পিটিং হবে, মানে দেবে থাকবে। হ্যাঁ, তাহলে বাইল্যাটারাল পিটিং ইডিমা হবে, ডায়রিয়া থাকবে, যেহেতু বলছি যে এইগুলোতে কি রিকারেন্ট ইনফেকশন হয়, ডায়রিয়া তার থাকবে, মাসল এবং ফ্যাট লস হবে, কিন্তু ইডিমা দিয়ে এটা মাস্ট থাকবে, মানে ইডিমার জন্য এটা বোঝা যাবে না। আর যদি আমরা তার ব্লাড এক্সামিনেশন করে দেখি, হ্যাঁ, তাহলে দেখবো তার সেরাম অ্যালবুমিন অনেক কমে গেছে, নর্মাল যে লেভেল তার চেয়ে অনেক বেশি কমে গেছে।
মেলাসমাসে অবশ্যই অ্যারেস্টেড গ্রোথ তো পাবোই, তার গ্রোথ অনেক বেশি কমে যাবে, এক্সট্রিম মাসল ওয়াস্টিং থাকবে, সাবকিউটানিয়াস ফ্যাট একেবারে কমে যাবে, থাকবে না বলতে গেলে চলে, কারণ তার ক্যালোরিই তো নাই, ক্যালোরি ডেফিশিয়েন্সি, তাই না? তার এই ক্যালোরির জন্য সবকিছুই তার কমে যাবে, উইকনেস থাকবে, এনিমিয়া থাকবে, কিন্তু এটার ইডিমা পাবো না আমরা, আর ডায়রিয়া থাকবে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি মেইন ক্লিনিক্যাল ফিচার বা মেইন সিমটম। এটা কিন্তু আমরা পরীক্ষায় খুব জিজ্ঞেস করি, হ্যাঁ, যে কোয়াশের পরে কি সিমটম দেখবো, ম্যারাসমাসের ক্লিনিক্যাল ফিচার কি। আচ্ছা, এখন আসি, ইডিমা কেন হবে, কোয়াশের পরে কেন ইডিমা হচ্ছে। হ্যাঁ, এখানে যে ছবিটা দেখছো, যে এখানে দেখো, যদি আমি চাপ দিই, কারো ইডিমা থাকলে এরকম এই যে রেবে আছে জায়গাটা, হ্যাঁ, এটাকে আমরা বলছি পিটিং। হ্যাঁ, পিটিং ইডিমা। তাহলে কোয়াশের করে ইডিমা কেন হয়, এখানে হচ্ছে প্লাজমা প্রোটিন থাকছে না। তাহলে প্লাজমা প্রোটিন কেন দরকার, ব্লাড এবং টিস্যু স্পেসের মধ্যে ওয়াটার ডিস্ট্রিবিউশনের জন্য এই প্লাজমা প্রোটিনটা দরকার। যখনই প্লাজমা প্রোটিন কম হবে বা বেশি হবে, এই ওয়াটার ডিস্ট্রিবিউশনটা ইমব্যালেন্স হয়ে যাবে। তাহলে এটার প্যাথোফিজিওলজি যদি আমরা খেয়াল করি, দেখবো প্রথমে কোয়াশের করে কি হয়, হাইপোপ্রোটিনেমিয়া, প্রোটিন কমে যায়, তার ফলে কি প্লাজমা অসমোটিক প্রেশার কমে যাবে। যখন প্লাজমা অসমোটিক প্রেশার কমে যাবে, তখন তো ব্লাডকে ধরে রাখতে পারবে না, কাজেই ব্লাড ভলিউম মানে ফ্লুইড গুলো বের হয়ে যাবে, ব্লাড ভলিউম কমে যাবে। ব্লাড ভলিউম যখন কমবে, কার্ডিয়াক আউটপুট কমবে, এই কারণে ইফেক্টিভ আর্টারিয়াল ব্লাড ভলিউম কমবে। এরপরে কি হচ্ছে, তখন এটাকে কম্পেনসেট করার জন্য রেনিন সিক্রেশন করবে, রেনিন অ্যালডোস্টেরন সিক্রেশন করবে। অ্যালডোস্টেরন যখন বেড়ে গেল, অ্যালডোস্টেরনের কাজ কি, সোডিয়াম রিটেনশন করা, কিডনিকে বলবে তুমি সোডিয়ামকে ধরে রাখো, আমার আর্টারিয়াল ব্লাড প্রেশার কমে গেছে, তুমি সোডিয়াম ধরে রাখো। সোডিয়াম যখন ধরে রাখবে, তখন সোডিয়াম কি করবে, তার সাথে সাথে পানিকেও নিয়ে আসবে, ওয়াটারকে নিয়ে আসবে, একা আসবে না। তাহলে কিডনি ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে, এর ফলে কি, তখন প্লাজমা ভলিউম আবার বেড়ে যাবে। কিন্তু প্লাজমাতে তো প্রোটিন নাই, এ তো ওয়াটারটাকে ধরে রাখতে পারবে না, তখন এই ফ্লুইড গুলো আবার বের হয়ে যাবে, এটাকে বলি ট্রান্সুডেশন, মানে বের হয়ে সেটা টিস্যু স্পেসে গিয়ে জমা হবে। ব্লাড ভেসেলে যে ফ্লুইড থাকার কথা, সেই পরিমাণ ফ্লুইড না থেকে তার চেয়ে কম থাকবে, আর ওই ফ্লুইডটা টিস্যু স্পেসে গিয়ে জমা হবে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলছি ইডিমা। হ্যাঁ, তখন ইডিমা হচ্ছে। আর ম্যারাসমাসের মেইন ফিচার কি, মাসল বাস্টিং। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে লম্বা সময় ধরে সে নেগেটিভ এনার্জি ব্যালেন্স আছে, তার ঠিক মতো ক্যালোরি পাচ্ছে না। তাহলে ক্যালোরি আমাদের কেন দরকার, আমাদের পুরো সেলের, প্রত্যেকটা সেলের নিজের কাজ চালানোর জন্যই ক্যালোরি দরকার, তাই না? তাহলে এই যে আমরা ক্যালোরি কি কাজে ইউজ করি, একটা হচ্ছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট, তাই না? প্রায় 60% এর মতো ক্যালোরি বিএমআর এ ইউজ করি, তারপরে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইউজ করি, আবার যে খাবার খাই সেই খাবার হজম করার জন্য কিছু ইউজ করি, যেটাকে আমরা বলি এসটিএ, তাই না? তাহলে এখানে সে লম্বা সময় ধরে সে ক্যালোরি পাচ্ছে না, কাজে তার ফ্যাট রিজার্ভ গুলো এক্সস্টেড হবে, সব ফ্যাট ইউজ হয়ে যাবে। এরপরে কি, এরপরে আরো বেশি আমাদের গ্লুকোজ দরকার, প্রতি মুহূর্তে আরবিসি এবং নিউরন বা কিডনি লিভার এই সেলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য গ্লুকোজ দরকার। বিশেষ করে নিউরনের জন্য তো অবশ্যই সবসময়, ব্রেইন এবং আরবিসির জন্য অবশ্যই সবসময় গ্লুকোজ দরকার। তাহলে এরা কি করছে, এই মাসল থেকে মাসল ব্রেকডাউন করছে, করে গ্লুকোনিওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি করছে, সেই গ্লুকোজটা এনার্জির জন্য ইউজ করছে, তাহলে এই জন্য হচ্ছে। আর একটা কি, ব্রেইন এবং আরবিসি এ কিন্তু গ্লুকোজ ছাড়া আর কিছু, আর কোনো ফ্যাটি অ্যাসিডকে বা প্রোটিনকে সে এনার্জি হিসেবে ইউজ করতে পারে না, এর জন্য গ্লুকোজই লাগবে, কাজে ওই মাসলগুলো ব্রেকডাউন হয়ে এখানে গ্লুকোজ সাপ্লাই দিচ্ছে। এসব কিছু মিলিয়ে তার মাসলগুলো ওয়াস্টিং হচ্ছে, হ্যাঁ, মাসল ওয়েস্টিং হচ্ছে, মাসল থাকছে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি পিইএম এর, হ্যাঁ, সবকিছু। এখন আসো নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস কেন হয়, ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য, এটার আরেকটা নাম হচ্ছে নিকচালোপিয়া। ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ভিটামিন এ যখন আমরা পড়েছি তখন দেখেছি ভিটামিন এ ডেফিসিয়েন্সির অনেক সিমটম আছে, অনেক ফিচার আছে, তার মধ্যে আর্লিয়েস্ট সিমটম গুলোর মধ্যে একটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। এটা কি, নাইট, নামটা শুনে যদিও মনে হয় যে সে রাত্রে দেখতে পাবে না, অ্যাকচুয়ালি সে কম আলোতে দেখতে পাবে না, কারণ ডিম লাইটে, আমরা ভিটামিন এ পড়ার সময় বলেছিলাম কি, একটা ভিটামিন এ যে ইউজ করে আমাদের ভিশনের জন্য, তখন একটা সাইকেল চলে, তাই না? যে কোনো পার্সন যদি ডিম লাইটে যায় তখন, বা কোনো ব্রাইট লাইটে যায়, চোখে যখন আলো পড়ে তখন একটা সাইক্লিক প্রসেসের মাধ্যমে তার এই ভিশনটা তখন সেই জিনিসটা দেখতে পায়, কিছু কেমিক্যাল চেঞ্জ হয়। যার ভিটামিন এ ডেফিসিয়েন্সি আছে, তার এই চেঞ্জটা হতে একটু সময় লাগবে, এই এই সময়টাকে বলা হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশন টাইম। তাহলে কেউ যখন আলো থেকে অন্ধকারে যাবে, বা একটু ডিম লাইটে, বেশি আলো থেকে অল্প আলোতে যাবে, তখন সে হঠাৎ করে সবকিছু দেখতে পাবে না, ক্লিয়ার হতে তার বেশ কিছু সময় লাগবে। তাহলে এই এই কন্ডিশনটাকে আমরা বলছি নাইট ব্লাইন্ডনেস।
আর যখন ভিটামিন এ যখন সিভিয়ার ডেফিসিয়েন্সি হবে সেই কন্ডিশনকে আমরা বলি জেরোপ্থ্যালমিয়া, ড্রাই আই, আইটা ড্রাই হয়ে যায়। সাধারণত আমাদের দেশে বাচ্চাদের মধ্যে এটা খুবই কমন, এছাড়া প্রেগনেন্ট মহিলাদেরও এটা হয়, হ্যাঁ প্রেগনেন্ট ওমেনদেরও এটা হয়ে থাকে। আচ্ছা, নাইট ব্লাইন্ডনেস এর কয়েকটি স্টেজ আছে, সেটা WHO ভাগ করেছে। আমি তোমাদের এগুলো কোনো স্টেজ তোমাদের এই লেভেলে দরকার নাই, শুধু এটা স্টেজটা আমরা বলেছি কি শুধু নাম জেনে রাখো। দেখো নাইট ব্লাইন্ডনেস হচ্ছে একদম ফার্স্ট স্টেজ, এরপরে কি কনজাংটিভাল জেরোসিস, কনজাংটিভা গুলো ড্রাই হয়ে যাবে, বিটস স্পট, হ্যাঁ এই যে একটা স্কার টিস্যু হবে আইয়ের, হ্যাঁ স্ক্লেরাতে, কর্নিয়াল আলসারেশন, দুটো স্টেজ আছে এটা, যে কর্নিয়াল কি হবে সরি কর্নিয়াল জেরোসিস, কর্নিয়াটা ড্রাই হয়ে যাবে, হ্যাঁ এরপরে কর্নিয়াল আলসারেশন এন্ড কেরাটোমেলেশিয়া, কর্নিয়ার ভেতরে এই যে সামনে যে কালো মনির জায়গাটা এর বাইরের স্বচ্ছ অংশ হচ্ছে কর্নিয়া, এই কর্নিয়াটা কি হবে এটা আলসার মানে ঘাব হয়ে যাবে এখানে, এবং আলটিমেটলি এটা মানে ডিস্ট্রাকশন হয়ে যাবে, কর্নিয়া দিয়ে তখন আর ঠিক মতো দেখতে পাবে না, কর্নিয়াল স্কার ফর্মেশন হবে। তাহলে কর্নিয়াল জেরোসিস পর্যন্ত, যতক্ষণ কর্নিয়া ড্রাই হচ্ছে এই পর্যন্ত স্টেপটা রিভার্সিবল। আমরা এখানে যে কোনো স্টেপে আমরা যদি তাকে ভিটামিন এ, হাই ডোজের ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিই, তখন কিন্তু এই এটা রিভার্স করবে। আর যখন কর্নিয়াল আলসার ফর্মেশন হবে তখন আর এইটা ভিটামিন এ দিয়ে রিভার্স করা যাবে না, তখন তার ট্রিটমেন্ট করতে হবে, সেই আলসারের ট্রিটমেন্ট করতে হবে, হ্যাঁ তার কর্নিয়াল আলসারের ট্রিটমেন্ট করতে হবে, সেই সাথে হয়তো ভিটামিন এ দিতে হবে। তাহলে এই নাইট ব্লাইন্ডনেসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করি, আমাদের যারাই একটু আশেপাশে খেয়াল করো তাহলে দেখবা কি যে কিছুদিন আগে খাওয়ানো হলো, তাই না, বাচ্চাদের যে 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, একটা হাই ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় 6 মাস পর পর। এত সিম্পল একটা স্টেপ, অথচ তার এত সিভিয়ার একটা ডিজিজ থেকে সেই বাচ্চাটা বেঁচে যায়। হ্যাঁ আবার কি হয় যে প্রেগনেন্সির পরে যখন বাচ্চা হওয়ার পরে বাচ্চার জন্মের 42 দিনের মধ্যে সেই মাকেও একটা হাই ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেসটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের গভর্নমেন্টের এটা একটা স্টেপ। আচ্ছা এখন আসি গয়টার। গয়টারটা কি, থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের গলার সামনে একটা গ্ল্যান্ড আছে থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ড যখন বড় হয়ে যায় তখন তাকে আমরা বলি গয়টার, যে কোনো কারণে বড় হোক তাহলে এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড গয়টার। সাধারণত কি কারণে এটা বড় হয়, আয়োডিন ডিফিসিয়েন্সির জন্য, আরো অনেকগুলো কারণ আছে, এই কারণ তোমাদের এই লেভেলে দরকার নাই, আয়োডিন ডিফিসিয়েন্সি এটা ভালো করে জেনে রাখো। হ্যাঁ তাহলে আয়োডিন ডিফিসিয়েন্সির জন্য গয়টার হচ্ছে। আর কিছু খাবারকে আমরা বলি গয়ট্রোজেন, যেমন ফুলকপি বাঁধাকপি, হ্যাঁ এগুলো যদি কেউ খায় তাহলে তার আয়োডিনটা ঠিক মতো বডি ইউজ করতে পারে না, তার গয়টার ডেভেলপ করতে পারে, আয়োডিন ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে। আচ্ছা আমরা তো আয়োডিন সম্পর্কে পড়েছি, তাই না, তাহলে এখানে এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এবং আয়োডিনটা কিভাবে কাজ করে একটু যদি আমরা জানি তাহলে গয়টার সম্পর্কে আমরা বুঝতে পারবো। আমাদের ব্রেইনে একটা কি আছে, হাইপোথ্যালামাস, সেখান থেকে একটা হরমোন সিক্রেশন হয়, সেটা হচ্ছে TRH, থাইরয়েড রিলিজিং হরমোন, সেটা কি হয় অ্যান্টেরিয়র পিটুইটারিতে এসে জমা হয়, সেখান থেকে সে হচ্ছে কি করবে, সে তাকে বলবে তুমি TSH তৈরি করো, তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH তৈরি করবে এ। TSH এসে এই থাইরয়েড গ্ল্যান্ডে এসে বলবে যে তুমি থাইরয়েড হরমোন তৈরি করো, তার নাম হচ্ছে T3 আর T4। তাহলে TRH এসে একে বলবে তুমি সরি TSH এসে থাইরয়েড গ্ল্যান্ড কে বলবে তুমি হরমোন তৈরি করো, আর তখন থাইরয়েড গ্ল্যান্ড T4 আর T3 তৈরি করবে, থাইরয়েড হরমোন তৈরি করবে, এরা তখন গিয়ে আমাদের গোটা বডির প্রতিটা সেলে গিয়ে এর যেসব কাজ সেই সব কাজ করবে, আর একই সাথে কি করবে ও আবার সিগন্যাল পাঠিয়ে দিবে ব্রেনে যে তোমরা আর এই TSH বা TRH আর তৈরি করো না, কারণ আমার শরীরে যথেষ্ট থাইরয়েড হরমোন আছে। হ্যাঁ কোনো কারণে যদি, এটা হচ্ছে নর্মাল একটা প্রসেস, কোনো কারণে যদি এই প্রসেসটা ডিসরাপশন হয় হয়তো তার সে সিগন্যাল দিচ্ছে ঠিক, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন ঠিক মতো পাচ্ছে না, আয়োডিন আয়োডাইজড সল্ট কেউ খায় না, অথবা আয়োডিন তার নাই বডিতে কোনো কারণে, তখন কি হবে আয়োডিন হরমোন সিক্রেশন হবে না, তখন তখন আরো বেশি TSH আসবে, বলবে যে আমার আরো থাইরয়েড হরমোন দরকার, তুমি TSH আসবে আর বলবে যে তুমি তৈরি করো তৈরি করো, তখন কি করবে এই এই কারখানাটা থাইরয়েড গ্ল্যান্ডের যে কারখানা